চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ আয়োজিত শিশুদের মিলন মেলা। বুধবার সকালে আগ্রাবাদের কর্ণফুলী শিশু পার্কে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ আয়োজিত শিশুদের সাথে অভিভাবকরাও অংশ নেন। বক্তারা বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক চেষ্টায় প্রতিবন্ধী শিশুদের ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে, এ চেষ্টা অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম।